কল্যাণী আইটিআই মোড়ের উদ্বোধনের ডেট কিন্তু রিলিজ হয়ে গেল। কবে হচ্ছে উদ্বোধন? মহালয়ার আগেই কিন্তু ওপেন হচ্ছে, ডেটও আপনাদেরকে বলছি, আইটিআই পূজা দুর্গাপুজো। কিন্তু জনসাধারণের জন্য খুলছে কবে? সেদিনই কি জনসাধারণের জন্য খুলছে নাকি কয়েকদিন পর খুলছে? মাতৃমাকে কিন্তু সোনা দিয়ে কবে সাজানো হচ্ছে? এই সব প্রশ্নেরই কিন্তু উত্তর আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা দেখতে থাকেন, প্রত্যেকটা উত্তর এবং কবে খুলছে, কবে জনসাধারণের জন্য খুলছে, কবে উদ্বোধন হচ্ছে আইটিআই মোড়ের, কিন্তু নতুন নতুন আপডেট পেতে হলে এবং আরও অন্যান্য জায়গায় কিন্তু দুর্গাপুজোর আপডেট পেতে হলে কী করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবা, টাং করে বাজিয়ে দেবা। ক্লিক করে রাখলে কিন্তু অবশ্যই তোমরা নতুন নতুন দুর্গাপুজোর প্যান্ডেলের কিন্তু আপডেট অবশ্যই পেয়ে যাবে এবং কল্যাণী আইটিআই মোড় কিন্তু উদ্বোধন হলে অবশ্যই আসবে। সেই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইকও করে দিও। প্রথমেই বলি, কল্যাণী আইটিআই মোড়ের মাতৃমাকে কিন্তু সাজানো হবে 11 তারিখ, কিন্তু কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটারকে আশা করি সেদিন অ্যালাউ করা হবে না। হাই সিকিউরিটি গার্ডের মাধ্যমে কিন্তু মণ্ডপের মধ্যে কিন্তু মাতৃমাকে অলঙ্কার দিয়ে গ্র্যান্ড লেসব। এটা মনে হয় প্রত্যেকটা মানুষের মুখস্থ হয়ে গেছে, কারণ খুব সুন্দর একটা থিম। কিন্তু শুধু জেলা না, পুরো পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু একটা সুন্দর উপহার দিতে চলেছে কল্যাণীর আইটিআই মোড়। কারণ এত সুন্দরভাবে কিন্তু এই থিম, মানে এই মণ্ডপ কিন্তু সজ্জা হচ্ছে জাস্ট অসাধারণ। 3টে টাইপের এখানে কাঁচের মাধ্যমে এত সুন্দরভাবে কিন্তু এই থিম ফুটে উঠেছে, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু এক বিশেষ গেস্ট থাকবে, সেই বিশেষ গেস্টের কিন্তু নাম এখন ওনারা বলেনি, কারণ কিছু তো হাইট রাখতে হয়, কিছু তো আকর্ষণ রাখতেই হয়। মানে তুমি যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আসো তাহলেও তাড়াতাড়ি হবে, জাস্ট 2-3 মিনিটের হাঁটা রাস্তা, বা কল্যাণী স্টেশন থেকে অটো ধরলেও কিন্তু আসতে পারো, বা তাছাড়া এইদিকে কিন্তু তারপরে কিন্তু এখানে কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু দুর্গাপুজো তোমরা অবশ্যই দর্শন করবে। কল্যাণী আইটিআই মোড়ের আপডেট যেটা শোনার জন্য প্রত্যেকজন কিন্তু অপেক্ষারিত। তো কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু এবছরের উদ্বোধন করছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভার্চুয়ালি কিন্তু আইটিআই মোড়ের কিন্তু উদ্বোধন হচ্ছে 12 তারিখ, এই সামনের 12 তারিখ কিন্তু কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজোর কিন্তু উদ্বোধন হতে চলেছে। কিন্তু জনসাধারণের জন্য কিন্তু 12 তারিখ খুলছে, জনসাধারণের জন্য কিন্তু আরো 4 দিন পর কিন্তু জনসাধারণের জন্য খুলছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল, এবং আপনারা দেখতে পাবেন। দুটো দেখাতে পারলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো তোমরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে, ঠিক আছে, কল্যাণী আইটিআই এর আপডেট এবং আরো নতুন জায়গার কিন্তু ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিও, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এবং নতুন কোনো জায়গায় নতুন কিছু জায়গায় দেখা হচ্ছে। দেখো, টেক কেয়ার, টেক সেফ, সকলে ভালো থাকো, কারণ সামনে পুজো আসছে ভাই, মজা করতে হবে, ঠিক আছে? নতুন ভিডিও দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, দেখা হচ্ছে নতুন।